আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো টাকি মাছ ঝুড়ি। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা, আর সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটি। আমি এখানে হাফ কেজি টাকি মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। সাথে আমি এখানে হলুদ, লবণ, কিছু কাঁচা ঝাল, অল্প কিছু পেঁয়াজ দিয়ে আমি এই মাছটা সেদ্ধ করে নিব। মাছটা সেদ্ধ করতে আমি এখানে এক মগ পানি দিয়ে দিব। আমার কাছে মনে হয় টাকি মাছটা একটু শক্ত জাতীয় মাছ, এই জন্য আমি এখানে আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিয়েছি। দেখুন মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছটা অন্য একটা পাত্রে উঠিয়ে ঠান্ডা করে তারপর এর যে মাঝখানে যে কাঁটাগুলো সেগুলো আমি বেছে ফেলব। দেখুন এভাবে করে আমি মাছটা বেছে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি এক কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। মাছটা দেওয়ার আগে আমি একটু হাত দিয়ে এভাবে করে চটকিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হলেই আমি মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মাছটা ভেজে নিতে হবে। এখন আমি মাছের মধ্যে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বাটা জিরা। আপনারা চাইলে আস্ত জিরাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি দুই কাপ মতো একটু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ। 8 থেকে 15টি ঝাল আমি এখানে ব্যবহার করছি। মাঝখান থেকে আমি ঝালটা কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে মাছটা আস্তে আস্তে এভাবে করে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু খুব একটা ভাজা যাবে না, বেশি ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না। জাস্ট 4 থেকে 5 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। বুঝতেই পারবেন যখন পেঁয়াজটা মাছের সাথে একেবারে মিশে যাবে। তখনই মাছটা নামিয়ে ফেলতে হবে। আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমার কাছে মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে, তো আমি এখানে আরও 1/2 চা চামচ পরিমাণ হলুদ এখানে দিয়ে দিচ্ছি। এই মাছটা রান্না করার সময় কখনো এদিক সেদিক যাওয়া যাবে না, অনবরত এভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে। তা না হলে নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। খুব একটা লাল লাল করেও মাছটা কিন্তু ভাজা যাবে না। আমার কিন্তু খুবই ভালো লাগে এই টাকি মাছ ঝুড়ি, আর সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। কিন্তু
তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।